السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم فاستع بما تؤمر وعارض عن المشركين إنك فيناك المستهزئين وقال الله تعالى في آية أخرى إن شانئك هو الأبتر সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন একই একক, যার কোনো শরীক নেই, যিনি আরহামুর রাহিমিন আহকামুল হাকিমিন, যিনি সমস্ত দয়ালুর সবচেয়ে বড় দয়ালু, পরম করুণাময় রহমান রহিম। সালাত এবং সালাম নাজিল হোক অসংখ্য আমাদের প্রিয় নবী, শেষ নবী, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি বিশ্বজাহানের জন্য রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আজ 11 রবিউল আউয়াল 1442 হিজরি মোতাবেক 28 অক্টোবর 2020, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সম্পর্কে বিভিন্ন মত রয়েছে, ইখতিলাফ রয়েছে, কিন্তু তার ইন্তেকাল সম্পর্কে কোনো ইখতিলাফ নেই, দ্বিমত নেই যে সেটি ছিল 12 রবিউল আউয়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনা করা সব সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, রাতে, দিনে, যে কোনো অবস্থায়, এটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। শুধু বিশেষ বিশেষ সময়ে নয়, বরং আমরা আমাদের আকীদার মাধ্যমে, আমাদের ইবাদত বন্দিগির মাধ্যমে, আমাদের দিনের বিধিবিধান শিখার মাধ্যমে, পালন করার মাধ্যমে এবং দিনের দাওয়াত দেওয়ার মাধ্যমে, আমাদের আখলাক, আচরণ, লেনদেন, মামলাত সব কিছুর মাধ্যমে প্রতিটি মুহূর্তে আমরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা করে, হয় কাফের মুশরিক না হয় মুনাফিক, কোনো মুমিন মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা, তাওহীন, অপমান বরদাস্ত করতে পারে না, এটি ঈমানের দাবি। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা সম্পর্কে আপনাদের জানা আছে, বর্তমানে ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই অবমাননা করা হয়েছে এবং সেখানে রাষ্ট্রীয় সমর্থন পুরোপুরি রয়েছে, সুতরাং বিষয়টি অত্যন্ত গুরুত্ব রাখে। এই বিষয়ের ওপর আলোচনা করব। বিষয়বস্তু সম্পর্কে আপনারা নিশ্চয়ই যারা দেখেছেন আমাদের বিজ্ঞাপন শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননার ভয়াবহ পরিণতি কয়েকটি আয়াত নিয়ে আলোচনা করব। সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন সম্পর্কে, আর তারপরে এই বিষয়ে যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন বলার তৌফিক দান করবেন আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন অন্তরকে পরিষ্কার করে আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করেন এবং দিনের প্রতি আমল করার তৌফিক দান করেন, আর যথাযথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, মহাব্বত, ভালোবাসার তৌফিক দান করেন। তাহলে শুরু করি আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনের আয়াত সূরাতুল হিজরের আয়াত নম্বর 94-95। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে যা নির্দেশ দেওয়া হয়েছে তা প্রকাশ্যে খোলাখুলি
মানুষকে জানিয়ে দাও, প্রকাশ্যে জানিয়ে দাও, প্রকাশ্যে ঘোষণা করো। ওয়াআরিদ আনিল মুশরিকিন, এবং মুশরিক বহুত্ববাদী যারা তাদের থেকে মুখ ফিরিয়ে নাও, তাদেরকে এড়িয়ে চলো, তাদেরকে উপেক্ষা করো। ইন্নাকা ফাইনাকাল মুস্তাহজিইন, এই কাজ করতে গিয়ে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত দীন যা মানব জাতির জন্য সার্বিক কল্যাণ যাতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন ইহকাল পরকালের, সেটা প্রকাশ্যে মানুষের কাছে পৌঁছে দিতে গিয়ে যদি কেউ উপহাস করে, ঠাট্টা বিদ্রুপ করে, অবমাননা করে, ইন্নাকা ফাইনাকাল মুস্তাহজিইন, নিশ্চয়ই আমি তোমার রক্ষার জন্য যারা তোমাকে নিয়ে উপহাসকারী তাদের অনিষ্ট থেকে রক্ষার জন্য যথেষ্ট হব, আমি যথেষ্ট। আল্লাহ স্বয়ং ঘোষণা করছেন নিঃসন্দেহে, ইন্না, নিশ্চয়ই, কাফাইনাকা, আমি তোমার জন্য যথেষ্ট। আল মুস্তাহজিইন, ঠাট্টা উপহাসকারীদের অনিষ্ট থেকে রক্ষার জন্য আল্লাহ যথেষ্ট। আমরা যদি কিছু নাও করতে পারি, রব্বুল আলামিন যথেষ্ট, তবে আমাদের যতটা করার শরীয়তে অনুমতি রয়েছে এবং আমাদের আল্লাহ ক্ষমতা দিয়েছেন বিদ্যা বুদ্ধির এবং সার্বিক দিক থেকে, ততটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমরা প্রতিবাদ করব, এবং আমরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অপহাসকারী তাদের বিরুদ্ধে আমাদের যা করণীয় তা করব। ইন্নাকা ফাইনাকাল মুস্তাহজিইন, তবে আল্লাহই যথেষ্ট। এটি হচ্ছে রব্বুল আলামিনের ওয়াদা প্রতিশ্রুতি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। যথেষ্ট হয়েছেন, যথেষ্ট আছেন, এবং যথেষ্ট আল্লাহ থাকবেন। হাইয়ুন লা ইয়ামুত, তিনি চিরঞ্জীব, তিনি অপারগ না, তিনি সর্বশক্তিমান। দ্বিতীয় আয়াত সূরাতুল মায়েদার আয়াত নম্বর 67, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগ মা উনজালা ইলাইকা মির রাব্বিক, তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমার প্রতি যা অবতীর্ণ করা হচ্ছে তা তুমি পৌঁছিয়ে দাও। ওয়া ইন লাম তাফআল, তুমি যদি এটা না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহ, তাহলে আল্লাহর পয়গামকে তুমি যথাযথ পৌঁছে দিলে না। তোমাকে যা নির্দেশ দিলাম যদি না করো তাহলে আমার রেসালাত তুমি পৌঁছে দিলে না। আল্লাহ ইয়াসিমুকা মিনান নাস, তবে আল্লাহ রব্বুল আলামিন মানুষের অনিষ্ট থেকে তোমাকে রক্ষা করবেন। আল্লাহ ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তোমাকে রক্ষা করবেন, হেফাজত করবেন, সুরক্ষিত রাখবেন, মিনান নাস, মানব জাতির অনিষ্ট থেকে, যে কোনো মানুষ, যে কোনো মানুষের অনিষ্ট থেকে সর্বদাই আল্লাহ যে হেফাজত করবেন, নিরাপদ রাখবেন, এই ওয়াদাও এই আয়াতে রব্বুল আলামিন করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আয়াত নম্বর 3 সূরা বাকারা আয়াত নম্বর 137, আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করছেন তৃতীয় আয়াত, ফাসায়াকফিকাহুমুল্লাহ, তার আগে আল্লাহ বলছে, ফাইন তাও আল্লাহ ফাইন নামহম ফি শিকাক, কেউ যদি আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যায়, ফিরে যায়, ফাসায়াকফিকাহুমুল্লাহ, তো আল্লাহ রব্বুল আলামিন ফাইন নামহম ফি শিকাক, তাহলে তারা ভেদাভেদে লিপ্ত রয়েছে, বিরোধে নিমজ্জিত রয়েছে, তাদের মধ্যে ফাটল রয়েছে। ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই তোমার জন্য যথেষ্ট হবেন তাদের অনিষ্ট থেকে রক্ষা করার ক্ষেত্রে, তাদের অনিষ্ট থেকে, খারাপি থেকে রক্ষার জন্য আল্লাহ তোমার জন্য যথেষ্ট হবেন। ফাসায়াকফিকাহুমুল্লাহ, ওহুয়া সামিউল আলিম, আল্লাহ সব কিছু শুনছেন, আল আলিম সব কিছু জানছেন। চতুর্থ আয়াত সূরা কৌসার, সবার মুখস্থ আছে প্রায় মুসলিমদের, সূরা ফাতিহার পরই যে ছোট্ট সূরাগুলি মানুষের মুখস্থ থাকে মুসলিম হিসাবে,
সূরা কাউসার, সূরা ইখলাস, সূরা আসর সবচেয়ে ছোট সূরা কোরআনে কারীম। আয়াত নম্বর তিনে আল্লাহ রাব্বুল আলমিন, এটি হচ্ছে সর্বশেষ আয়াত এই সূরার, আল্লাহ বলছে ইন্না শানিয়াকা হুয়াল আবতর, তুমি তোমার কাজ করে যাও। ইন্না শানিয়াকা হুয়াল আবতর, নিশ্চয়ই হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার বিদ্বেষী, তোমার শত্রু, হুয়াল আবতর তোমার শত্রুই হচ্ছে, তোমার বিদ্বেষী হচ্ছে নির্মূল, চিহ্নহীন, যার কোনো চিহ্ন থাকবে না, জি যার শেকড় কেটে দেওয়া হবে, যে হচ্ছে লেজ কাটা, জি হ্যাঁ আবতার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তান বেঁচে থাকেনি, কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিত আবতার বলে, যে মুহাম্মদ তো আবতার, মারা গেলে তার নাম নেওয়ার লোক থাকবে না, কারণ ছেলে সন্তান নেই, মেয়ে সন্তান অন্যের ঘরে চলে যাবে শেষ। আল্লাহ বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তান না থাকলেও সারা পৃথিবীতে অসংখ্য মুমিন মুমিনাত থাকবে কিয়ামত পর্যন্ত, সর্বযুগে থাকবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হবে আল্লাহ রাব্বুল আলমিনের পরে, পক্ষান্তরে তোমাদের নাম উচ্চারিত হবে না, নিশ্চিহ্ন হয়ে যাবে ইতিহাসের আবর্তন বিবর্তনে। আর যদি তোমাদের নাম কেউ যদি উল্লেখ করে তো ঘৃণা ভরে উল্লেখ করবে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা বিদ্বেষী, যারা শত্রুতা পোষণ করে, যারা দুশ্মনী রাখে, তারা হচ্ছে নির্মূল, তারা হচ্ছে শেকড় কাটা, তারা হচ্ছে লেজ কাটা, তারা হচ্ছে চিহ্নহীন। আল্লাহু আকবার। পক্ষান্তরে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকবে, তাওহীদের সাথে থাকবে, সুন্নার সাথে থাকবে, শিরক থেকে মুক্ত থাকবে, বিদআত থেকে মুক্ত থাকবে, কুফরি থেকে মুক্ত থাকবে, জি পাপাচার থেকে মুক্ত থাকবে, আল্লাহ এবং পরকালের ভয়ভীতি যাদের অন্তরে থাকবে, তাকওয়া যারা অর্জন করতে চেষ্টা করবে, তারা সত্যিকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী, তারা সত্যিকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিতাকাঙ্ক্ষী। জি পঞ্চম আয়াত সূরা জুমার আয়াত নম্বর 36, মহান আল্লাহ ইরশাদ করছে আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট না? আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, আল্লাহ কি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যথেষ্ট না? যথেষ্ট, জি এতটুকুই আল্লাহর পক্ষ থেকে যথেষ্ট, যে আমি আল্লাহ আমার প্রিয় বান্দা, এখানে আবদাহ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলা হয়েছে। জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনে কারিমে কয়েকটি আয়াতে আব্দ বলা হয়েছে, যেগুলি শ্রেষ্ঠ স্থান, যেগুলি হচ্ছে উত্তম মুহূর্ত ইসরা মিরাজের ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের ক্ষেত্রে, জি ওয়ান্নাহু লাম্মাকাম আব্দুল্লাহ ইয়াদউ, দোয়ার ক্ষেত্রে, সালাতের ক্ষেত্রে, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওহির ক্ষেত্রে ফাউহা ইলা আবদিহি মা আওহা, এখানেও হেফাজতের ক্ষেত্রে, যথেষ্ট হওয়ার ক্ষেত্রে আল্লাহ তার বান্দা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যথেষ্ট। জি ওয়ুখাউফুনাক বিল্লাযীনা মিন দুনিহি, আরে আল্লাহ ছাড়া অন্য যারা রয়েছে তাদেরকে বলে তোমাকে ভয় দেখাচ্ছে, কে কি করতে পারে, কিছুই করতে পারে না, জি মানুষ অসহায়। ষষ্ঠ আয়াত সূরা আহজাব আয়াত নম্বর 57, রব্বুল আলামিন ইরশাদ করেছেন ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু, নিশ্চয়ই যারা আল্লাহকে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেবে, লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের উপর ইহকাল পরকালে অভিসম্পাত রয়েছে, লানত রয়েছে, আল্লাহর লানত বর্ষিত হতে থাকবে, আল্লাহর পক্ষ থেকে রহমত বঞ্চিত, রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা, এ হচ্ছে লানত, গজব নামতে থাকবে, আল্লাহর ক্রোধ তাদের ওপর নামতে থাকবে, ওয়া আ'আদা লাহুম আযাবাম মুহিনা, এবং তাদের জন্য লাঞ্ছনাকর শাস্তি প্রস্তুত করে রেখেছেন। তাহলে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করে কষ্ট দেবে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আল্লাহর কথা বলবো, জি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহানি করার চাইতে ছোট না, বরং তার চাইতে বড় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অবমাননা করা, আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করা, আল্লাহ রাব্বুল আলামিনের মানহানি করা। জি, এই বিষয়টা সবসময় একজন তাওহীদবাদী মুসলিমকে মনে রাখতে হবে। আর কত লোক রয়েছে কাফের মুশরিক আর মুনাফিক মুসলিম সমাজের যারা আল্লাহকে কষ্ট দিয়ে থাকে, সুতরাং তাদের অপরাধ ছোট করে দেখলে হবে না। তাদের অপরাধ সবচেয়ে বড় অপরাধ, ইন্নাল্লাযীনা ইউযুন আল্লাহ ওয়া রাসূল, নিশ্চয় যারা আল্লাহকে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেবে, যে কোনো রকম কষ্ট হোক না কেন, সেই কষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যঙ্গচিত্র করে হোক, কার্টুন বানিয়ে হোক, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে খারাপ কোনো মন্তব্য করে হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা দিনকে অস্বীকার করে হোক, রাসূলুল্লাহ যে কোনোভাবে মানহানি করে হোক, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের ওপর আক্রমণ করে হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে কেউ যদি অসতি বলে, তাহলে সে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহানি করে না? সে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা করে না? তাহলে সেটা কেন আমরা উপলব্ধি করি না? তাদেরকে কেন আমরা মিত্র হিসাবে গ্রহণ করছি? এক শ্রেণীর লোকেরা হায় হায় বুঝলেন না, আর বুঝার পরেও যদি আপনাদের কাছে ডবল স্ট্যান্ডার্ড থাকি, হ্যাঁ মাপকাঠি আলাদা আলাদা, জি মাপকাঠি আলাদা আলাদা। ইহুদি খ্রিস্টান অবমাননা করে, নিঃসন্দেহে অবমাননা, নিঃসন্দেহে মানা, নিঃসন্দেহে চরম অপরাধ, কিন্তু ইহুদি খ্রিস্টানদের মতো অন্য কোনো সম্প্রদায় যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ঘনিষ্ঠ সঙ্গী এবং সবচাইতে বেশি ভালোবাসার পাত্র যিনি, পুরুষদের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদাহ, এবং তার প্রিয়তমা কন্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে প্রিয়তমা বিবি সিদ্দিকা বিনতে সিদ্দিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের সম্পর্কে কি রাফেজি শিয়াদের মন্তব্য জানেন না? তারপরে তাদের সাথে এত ভালোবাসা কেন, তাদের সাথে এত কেন আপনাদের খাতির, এবং সেই ক্ষেত্রে কেন ভুলে যান? কখনো তো দেখলাম না যে সেই ক্ষেত্রে কোনো একটা আপনারা কিছু করবেন এবং তাদের থেকে সম্পর্ক ছেদ করবেন এবং তাদের সম্পর্কে আপনাদের কিছু থাকবে করণীয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন বোঝার তৌফিক দান করেন এবং এই রকমের গুমরাহি থেকে ফিরে আসার তৌফিক দান করেন। যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয়, লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের ওপর ইহকাল পরকালে লানত রয়েছে, কখনো আল্লাহ রহমত পাবে না তারা, এবং তাদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন আজাব মহিনা। তারা তৌহিন করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তারা তৌহিন করেছিল আল্লাহ, তাদের জন্য লাঞ্ছনাকর আজাব শাস্তি আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। সূরা তাওবার আয়াত নম্বর 61-তে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা, সাত নম্বর আয়াতটি, অর্থাৎ সাতটি আয়াত আপনাদের সামনে পেশ করলাম কারণ সবচেয়ে বেশি হেদায়েত রয়েছে আল্লাহর কথায়, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথায়, ওলামায়ে কেরামদের কথায়, আইম্মায়ে কেরামদের কথায়। সুতরাং কোরআনে কেরিম থেকে প্রথম আমরা এই বিষয়টিকে জানলাম আজকে মোটামুটি বিস্তারিত। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। সাত নম্বর যে আয়াতটি এখানে, আয়াত নম্বর 61 সূরা তাওবার, ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয় তাদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে, তাদের জন্য বেদনাদায়ক আযাব রয়েছে, আযাবুন আলীম, বেদনাদায়ক আযাব রয়েছে, যেমন তেমন কথা নয়। এই যে আয়াত সাতটি পেশ করলাম, যে আয়াতগুলি সাক্ষ্য বহন করে যে মহান আল্লাহ তার রাসূলের হেফাজত করবেন, তার রাসূলের সাহায্য করবেন এবং করেছেন, করছেন, এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর কেউ যদি জুলম অত্যাচার করে, বাড়াবাড়ি করে, জবান লম্বা করে, তাহলে আল্লাহ প্রতিশোধ নেবেন, এবং যারা তাকে নিয়ে উপহাস করবে, ব্যঙ্গচিত্র করবে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক তাদের কাছ থেকে আদায় করে নেবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যথেষ্ট হবেন অবমাননাকারীদের
অনিষ্ট থেকে রক্ষার জন্য, উপহাসকারীদের অনিষ্ট থেকে রক্ষা করার জন্য। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই, তার নাম কে জানে না, যদি সহিহ আকীদার মানুষ হয় আর তার থেকে যদি কেউ উপকৃত হইতে পারে তাহলে সে অবশ্যই সঠিক দিন পাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা দিনের ওপর যে চারিদিকে ময়লা আবর্জনা পড়ে গেছিল তা পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন এই মুজাদ্দিদ ইসলাম ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই। তার একটি কিতাব রয়েছে আস-সারিমুল মাসলুল আলা শাতিমুর রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করেছিল আসাফ নামক এক খ্রিস্টান 693 হিজরি মোতাবেক 1294 খ্রিস্টাব্দে। তখন এই কিতাবটি তিনি লিখেছেন, যেই কিতাবটি 421 পৃষ্ঠা রয়েছে, এত বড় কিতাব তিনি লিখেছিলেন সেই যুগে। সেই কিতাবে বরং সেই কিতাব থেকে আজকের মূল আলোচনা কিন্তু আমার, আর তারপরে সৌদি আরবের কিবারুল ওলামা, বড় বড় যারা ওলামায়ে কেরাম বর্তমান যুগের, তাদের কথাগুলি শুধু পেশ করছি আজকে। আজকে আমার নিজের কোনো কথা থাকবে না, যা কিছু বলছি বললাম সব কিছুই কিন্তু তাদের কথা থেকে কোরআনে কারিমের আয়াতের পরে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের 144 পৃষ্ঠায় বলছেন, অমিন সুন্নাতিল্লাহ, আল্লাহর সৃষ্টিগত নীতিমালা হচ্ছে, আন্নাহুম ইল্লাম ইয়াতামাক্কানিল মুমিনুনা মিনাল লাযিনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহ, যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয় তাদের প্রতিশোধ যদি মুমিন মুসলিমরা নিতে সক্ষম না হয়, মুসলিমরা পারল না, কমজোর দুর্বল যেমন বর্তমান অবস্থা, আমরা তেমন কিছুই করতে পারছি না, যতই আপনি চেঁচামেচি করেন শেষমেশ কয়েকদিন পরে ঠান্ডা হয়ে যাবেন, তেমন কিছুই হয়তো করতে পারছেন না, দুর্বল উম্মতে মুসলিমা, যেহেতু তাদের দিন দুর্বল হয়ে গেছে, আকীদা দুর্বল হয়ে গেছে, মসজিদ থেকে দূরে সরে গেছে, সালাত থেকে দূরে সরে গেছে, শিরক বিদাতে ডুবে গেছে, যার ফলে আল্লাহ অসহায় ছেড়ে দিয়েছেন। বলছেন যে যদি মুমিন মুসলিমরা আল্লাহ এবং রসুলকে যারা কষ্ট দেয় তাদের প্রতিশোধ না নিতে পারে, তাদের ওপর যদি তারা ক্ষমতা না রাখে, ফাইন আল্লাহ সুবহানাহু ওয়া ইয়ান্তাকিমু মিনহু লিরাসূলিহি ওয়া ইয়াকফিহি ইয়াহু, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তিনি তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রতিশোধ নেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার হেফাজতের জন্য যথেষ্ট হবেন। ওয়া কুল্লু মান শানাহু ওয়া আবগাদাহু ওয়া আদাহু, আর যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে বিদ্বেষ রাখবে, শত্রুতা রাখবে, ফাইন্নাল্লাহ ইয়াক্তাউ দাবিরাহু, আল্লাহ তার মূলকে কেটে নেবেন অর্থাৎ তাকে নিশ্চিহ্ন করে দেবেন, ওয়াম হাকু আইনাহু আসারহু, এবং তাকে নিশ্চিহ্ন করে দেবেন, মুছে দেবেন, শেষ করে দেবেন। জি, ইমাম সাদি রহমতুল্লাহ আলাই, ইমাম সাদি বলতে শেখ আব্দুর রহমান সাদি সৌদি আরবের বড় আলেম ইমাম ছিলেন, তার প্রসিদ্ধ তাফসির রয়েছে তাফসিরুস সাদি, শেখ মোহাম্মদ বিন সালেহ হোসাইন রহমতুল্লাহ আলাইর বিশিষ্ট ওস্তাদ। তিনি বলছেন, মা তাজাহারা আহাদুন বিল ইস্তিহজাই বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিমা জাআ বিহি ইল্লা আহলাকাহুল্লাহু ওয়া কাতালাহু শাররা কিতলা, যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উপহাস করবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধানের সাথে উপহাস ঠাট্টা মজাক করবে, ইল্লা আহলাকাহুল্লাহ, তাকে অবশ্যই আল্লাহ ধ্বংস করে দেবেন, ওয়া কাতালাহু শাররা কিতলা, এবং নিকৃষ্টভাবে আল্লাহ রাব্বুল আলমী তাকে হত্যা করবেন। হ্যাঁ, নিকৃষ্ট অবস্থায় আল্লাহ হত্যা করবেন, এমন হত্যা করবেন যেটা মানুষের জন্য স্মরণীয় থাকবে, এমনভাবে ধ্বংস করবেন। সুতরাং হে মুসলিম, আল্লাহ রাব্বুল আলম ওয়াদার ওপর আস্থা করুন এবং ইয়াকিন করুন যে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান। আম্বিয়া রসুলগণের ঘটনা বলি যে কোরআনে কারিম রয়েছে, সেগুলো যদি অধ্যয়ন করে দেখেন ভালো করে, তাহলে দেখতে পাবেন যে যে কোনো জাতিকে নবী রসুলগণের তখনই আল্লাহ ধ্বংস করেছেন যখন তারা আম্বিয়া রসুলগণকে কষ্ট দিয়েছে। আম্বিয়া রসুলগণকে যখন কষ্ট দিয়েছে তারা, তখন আল্লাহ সেই জাতিগুলিকে ধ্বংস করে দিয়েছেন। জি, যখনই তাদের খারাপ আচরণ হয়েছে নবী রসুলগণের সাথে, যখন তারা সীমা লঙ্ঘন করেছে, তখন আল্লাহ প্রতিশোধ নিয়েছেন, ইন্না শানি আকাহুল আবতার। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কেউ যদি বিদ্বেষ রাখে, শত্রুতা রাখে, তাহলে আল্লাহ অবশ্যই তাকে নিশ্চিহ্ন করবেন, এতে কোনো সন্দেহ নেই।
কোনো জাতি যদি শুদ্রতা করে সেই জাতি কালা নিশ্চিহ্ন করবেন। ইন্না শানে একা হওয়া লাবতার, এই যে সুরা কাউসার আয়াত, এই আয়াতের শানে নজুল, কেউ বলছেন আস বিন ওয়াইল সাহমি, মক্কার যে কাফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সম্পর্কে নাজিল হয়েছে, আর কেউ বলেছেন যে উকবা বিন আবি মুঈদ সম্পর্কে, যাকে আশকাল কওম হাদিসে বলা হয়েছে, মক্কার কাফেরদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, তার সম্পর্কে নাজিল হয়েছে। কেউ বলেছেন কাব বিন আশরাফ ইহুদি নেতা সম্পর্কে নাজিল হয়েছে, আর সবগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি দিয়ে ধ্বংস করেছেন। সুতরাং মনে রাখবেন যে পশ্চিমা সমাজের বেশ কিছু এই রকমের লোকেরা, তারা লেখক হোক অথবা আর কিছু হোক, নেতৃস্থানীয় ব্যক্তি হোক, তারা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করছে, এটা ইঙ্গিত বহন করে এবং আমাদের জন্য সুসংবাদ বহন করে, পূর্বাভাস আমাদের সামনে পেশ করে যে তাদের সভ্যতা ধ্বংস হতে যাচ্ছে এবং তাদের পতন ঘনিয়ে এসেছে। যখনই তারা এই রকমের, আজকে এক দেশে আরেকদিন আরেক দেশে, কিছুদিন আগে ডেনমার্কে দেখলেন, আর অন্য অন্য দেশে দেখলেন, এ হতেই আছে এবং এরা পেছন থেকে পৃষ্ঠপোষকতা পাচ্ছে, এদের সাপোর্ট করা হচ্ছে। সুতরাং মনে রাখবেন যে এদের পতন একেবারে সন্নিকটে এবং তারা কেন এই পথ বেছে নিয়েছে, এই জন্য বেছে নিয়েছে যে তাদের বাকশক্তি রুদ্ধ হয়েছে, দলিলের মোকাবেলা করতে তার অপারগ হয়েছে, ইসলামের অকাট্য দলিল প্রমাণ তাদের সামনে এমনভাবে সুস্পষ্ট হয়েছে যে তার উত্তর দেওয়ার তাদের কাছে কোনো ক্ষমতা নেই। কোরআন ও হাদিসের দলিল এমন ঘরে ঘরে তাদের ঢুকে যাচ্ছে, এ নূর, এই জ্যোতি এমনভাবে আলোকিত করছে মানুষের অন্তরকে যে তাদের ঘর থেকে দলে দলে নর এবং নারী খুলুন ফি দীনিল্লাহ ফাজা, আল্লাহর দিনে প্রবেশ করতেই আছে, মুসলিমদের সংখ্যা বাড়তেই আছে, মসজিদের সংখ্যা বাড়তেই আছে, যার ফলে তারা যখন এর উত্তর দলিলের উত্তর দলিল দিয়ে দিতে পারছে না, এটা হচ্ছে দুর্বলদের পরিচয়, তখন তারা হিংসা বিদ্বেষ আর শত্রুতা যে রয়েছে আল্লাহর দিনের বিরুদ্ধে, আল্লাহর রসুল শাসনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, তখন তারা এই উপহাস আর ব্যঙ্গচিত্র আর এই কার্টুন করা, অবমাননা করা ইসলাম এবং ইসলামের রসুল সাল্লাহ আলি সাল্লামের এইসব পদগুলি বেছে নিয়েছে। এই জন্য কোনো এক বিশ্লেষক বলেছেন, বরং একাধিক বেশ কিছু মুসলিম যারা বিশ্লেষক তারা বলেছেন যে পশ্চিমারা যখন দেখতে পাচ্ছে যে ইসলাম দ্রুত বেগে ছড়িয়ে পড়ছে ইউরোপে, আর আগামী 20 বছরের ভিতরে এই ইউরোপ ইসলামী রাষ্ট্রে পরিণত হবে ইনশা আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিম উম্মাকে তৌফিক দান করেন, তখন তারা পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে যে কি করে ইসলামকে ঠেকানো যায়, কি করে মুসলিম উম্মাকে ঠেকানো যায়। সুতরাং ইসলামের অপর নাম তারা দিয়েছে সন্ত্রাস, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অনিষ্টকে তাদের দিকে ফিরিয়ে দেন, তাদের অনিষ্ট দিয়ে তাদেরকে ধ্বংস করেন। তবে সৌদি আরবের বড় বড় ওলামা কেরামরা বলছেন যে আমাদের জন্য একটি জিনিস জেনে রাখা উচিত হবে যে এইসব কাফেরদের আমরা যে খণ্ডন করব, প্রতিবাদ করব, সেটা আমরা বিশৃঙ্খলার মাধ্যমে নয়, আমরা অপরাধ করার মাধ্যমে নয়, এবং কোরআন ও হাদিসে যেসব কাজগুলি নিষিদ্ধ সেগুলির মাধ্যমে নয়, বরং বল ইন্না আফজাল রদ্দিন আলাইহিম, সবচেয়ে উত্তম তাদের প্রতিবাদ এবং তাদের খণ্ডন এবং তাদেরকে প্রতিহত করা হচ্ছে ইলতেজাম উশার ইল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত শরীয়তকে আমরা আঁকড়ে ধরব জীবনের প্রতিটি ক্ষেত্রে, আর বিশেষ করে বিরোধীদের সাথে কি আচরণ করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শত্রুদের সাথে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি আচরণের দিক নির্দেশনা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীরাত আমাদেরকে কি শিক্ষা দিয়েছে। সুতরাং যদি দেখা যায় যে সেই অপরাধী মুসলিম দেশে বসবাস করছে বা অবস্থান করছে,
তাহলে তার বিধান ফোকাহে কেরামগণ একরকম বলেছেন। আর যদি দেখা যায় সেই অপরাধী যে ব্যঙ্গচিত্র করেছে অথবা যারা এসব পৃষ্ঠপোষকতা করছে তারা আমাদের মুসলিম দেশে না আসে অমুসলিম দেশে থাকে, আমাদের হাতের নাগালের বাইরে বা প্রশাসনের বাইরে, তাহলে তাদের ক্ষেত্রে ভিন্ন বিধান রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়গুলিতে অবশ্যই দিক নির্দেশনা পাবেন, বিস্তারিত বলার সময় নেই, এতটা ইঙ্গিত করে দেওয়া যথেষ্ট ওলামায়ে কেরামদের উক্তি থেকে। আর তার সাথে সাথে যেন আমাদের ইয়াকিন থাকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরক্ষা আল্লাহ করবেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ডিফেন্স করছেন, এবং যারা তাকে নিয়ে উপহাস করে অথবা ব্যঙ্গচিত্র করে তাদের অনিষ্ট থেকে রক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট আছেন, ছিলেন এবং থাকবেন। কোরআনে কারিমে যে আয়াতগুলো পেশ করেছি সেই আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল বলেছেন যে আল্লাহ নবীর হেফাজতের জন্য যথেষ্ট সমস্ত অনিষ্টকারীর অনিষ্ট থেকে। ইন্নাকা ফাইনাকাল মুস্তাহজিহিন, হাসবুকাল্লাহ, আল্লাহ তোমার জন্য যথেষ্ট। ইয়া নবী হাসবুকাল্লাহ ওমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। তো আল্লাহ রাব্বুল আলামিন যে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরক্ষার জন্য হেফাজতের জন্য যথেষ্ট, এর বিভিন্ন দিক রয়েছে যা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন তার এই কিতাবটিতে, যে কিতাবের কথা বলল আস-সারিমুল মাসলুল, আস-সারিমুল মাসলুল আলা শাতিম রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গালমন্দ করে তাদের ওপর নাঙ্গা তরবারি, এই হচ্ছে কিতাবের নাম যা বাংলা অনুবাদ। চারটি দিক আপনাদের সামনে পেশ করব যে আল্লাহ রাব্বুল কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেফাজত করে থাকেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যথেষ্ট হয়ে থাকেন, যুগে যুগে যথেষ্ট হয়েছেন এবং হচ্ছেন আর হবেন। প্রথম যেটি উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেম ব্যক্তি যে রাসূলুল্লাহ এর ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে, তাকে নিয়ে উপহাস করে, ব্যঙ্গচিত্র করে, তার উপর কোনো মুমিনকে আল্লাহ নিযুক্ত করে দেন। যেই মুমিন মুসলিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রতিশোধ নিয়ে থাকেন, যেমন রাসূলুল্লাহ জীবদ্দশায় বেশ কিছু ঘটনা ঘটেছে, কাব বিন আশরাফ ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুৎসা গাইতো এবং গাওয়াতো গায়িকা দিয়ে তাকে হত্যা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারা ইঙ্গিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। এইরকমই এক ইহুদি মহিলা ছিল যে নবী সাল্লামকে গালমন্দ করত, তাকে একজন মুসলিম গলা টিপে হত্যা করে, সুনান আবু দাউদ রয়েছে। এইরকমই একজন অন্ধ সাহাবী ছিলেন, তার একটি দাসী ছিল কাফের দাসী এবং সেই দাসী চরম রসুল বিদ্বেষী ছিল, নবী সাল্লামকে গালমন্দ করত, তখন এই অন্ধ মনিব মালিক সেই দাসীটি হত্যা করেছিল। এইরকমই আর একটি নজির হচ্ছে আবু জাহাল, এই উম্মতের ফেরাউন অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দাওয়াতের উম্মত, যাদেরকে দাওয়াত দেওয়ার জন্য এসেছিলেন তাদের একজন আবু জাহাল। উমার ইসলাম গ্রহণ করলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জাহাল সবচেয়ে বড় শত্রু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের, তার উপর আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করেছেন মুআজ এবং মুআওয়াজ, হ্যাঁ দুই ভাইকে, এবং তাকে হত্যা করেছিল এই যুবকরা কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে গালমন্দ করত। এইরকমই এক মহিলা খতম কাবিরা খতামিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুৎসা গাইতো, একজন সাহাবী এই মহিলাকে হত্যা করেছিল, সারিমুল মসলুলের পৃষ্ঠা নম্বর হচ্ছে 95। আবু আফাক ইহুদি একজন ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুৎসা গাইতো, সালেম বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতিশোধ নিয়েছিলেন, সারিমুল মসলুল 102 পৃষ্ঠা রয়েছে। আনাস বিন জুনাইম নামক একজন কাফের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুৎসা গাইতো, যাকে খোজা গোত্রের এক বালক আহত করেছিল, সারিমুল মসলুল 103 পৃষ্ঠা। এইরকম সাল্লাম বিন আবিল হোকায়ক ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুৎসা গাইতো, গালমন্দ করত। আবদুল্লাহ বিন আতিক এবং তার সাথী সঙ্গীগণ
তাকে হত্যা করে রাসূলুল্লাহর পক্ষ থেকে প্রতিশোধ নিয়েছিল। তো এইভাবে কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন জালেম কাফের যারা সীমা লঙ্ঘনকারী এবং তারা রাসূলুল্লাহর কষ্ট দিয়ে থাকে তাদের প্রতিশোধ নিয়ে থাকেন। দ্বিতীয় যে আল্লাহ রাব্বুলের পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যথেষ্ট একটি ধরন হচ্ছে যে কখনো কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদ্বেষী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি যেই ব্যক্তি কষ্ট দিয়ে থাকে তার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে এমনভাবে ঢুকিয়ে দেন এত সীমা লঙ্ঘন করা সত্ত্বেও সে ইসলামকে অস্বীকার করতে পারল না, শেষমেশ সে ইসলামের দিকে ফিরে আসলো, তওবা করলো, কালিমা পড়লো, মুসলিম হয়ে গেল। যার কাছে রাসূলুল্লাহ সবচেয়ে বড় শত্রু ছিল, সবচেয়ে ঘৃণ্য ব্যক্তি ছিলেন, সেই ব্যক্তির কাছে এক সময় রাসূলুল্লাহ সবচেয়ে বেশি প্রিয় তার ধন সম্পদের চাইতে, তার ছেলেমেয়ের চাইতে, তার মাতা পিতার চাইতে, সমস্ত মানুষ সমস্ত কিছুর চাইতে বেশি প্রিয় হয়ে গেছেন রাসূলুল্লাহ। এই রকমের ইতিহাস রয়েছে, যেমন এর নজির বলা যেতে পারে ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কট্টর শত্রু থেকেছে আবু সুফিয়ান, অথচ তিনি শ্বশুরও হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী উম্মুল মুমিনিন, তারপরও শত্রুতা করতে থেকেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিদায়াত দান করলেন যে তোকে হিদায়াত করেই ছাড়ব। আর এমনটাই ঘটছে এবং ঘটেছে আর ঘটবে এ পশ্চিমা ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু শত্রুদের ক্ষেত্রে আর বহু নজির রয়েছে যারা চরম শত্রুতা করত ইসলামের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, মুসলিমদের বিদ্বেষী ছিল, বরং মুসলিম দেশগুলিতে তারা খ্রিস্টান মিশনারিতে কাজ করার জন্য এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছে, গালমন্দ করেছে, বিভিন্ন ফিল্ম বের করেছে, হ্যাঁ বিভিন্ন নভেল লিখেছে, ব্যঙ্গচিত্র করেছে, তারপরে আল্লাহ রাব্বুল তাদের অন্তরকে এমনভাবে খুলে দিয়েছেন যে তারা ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে। এই জন্যই আল্লাহ রাব্বুল বলেছেন কখনো কখনো অপ্রীতিকর ঘটনায়, যেমন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওপর যে মিথ্যা অপবাদ দিয়েছিল মুনাফিকরা মদিনার, সে সম্পর্কে আল্লাহ বলেছেন লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খাইরুল লাকুম, এই যে মিথ্যা অপবাদ দিয়েছে এক শ্রেণীর মুনাফিকরা এটাকে তোমাদের জন্য সব দিক থেকে মন্দ মনে করিও না, মন্দ মনে করে বাল হুয়া খাইরুল লাকুম, বরং এতে কল্যাণ রয়েছে, এতে কল্যাণ রয়েছে। তো কখনো কখনো তাদের ইসলাম বিদ্বেষী হওয়াটা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা করাটা তাদের ওপর গজব ডেকে নিয়ে আসি অথবা আর তাদের ঘরে ঘরে ইসলাম পৌঁছে যাওয়ার এবং ইসলাম এবং মুসলিমদের কল্যাণের মাধ্যম হয়ে যায়। তৃতীয় যে উপায়টি বা যে ধরনটির কথা ওলামারা উল্লেখ করেছেন এবং শেখ ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তার কিতাবে বর্ণনা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে হেফাজত করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কীভাবে যথেষ্ট হন, তার একটি দিক হচ্ছে কখনো কখনো এই সীমা লঙ্ঘনকারী জালেম কাফের যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবমাননা করে থাকে তার উপর আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত দুরারোগ্য ব্যাধি এমন আল্লাহ চাপিয়ে দেন যে তাতে তার সর্বনাশ করে ছাড়েন, বহু নিদর্শনের রয়েছে। অথবা আসমানি জমিনি আল্লাহর এমন গজব দেন যা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্য আল্লাহ প্রতিশোধ নিয়ে থাকেন, এইভাবে আল্লাহ প্রতিশোধ নিয়ে থাকেন, সেটাও হয়েছে বহু সময়। চার নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে আল্লাহ যে যথেষ্ট তার হেফাজতের জন্য, তার সুরক্ষার জন্য এবং অনিষ্টকারীর অনিষ্ট থেকে রক্ষার জন্য এবং অনিষ্টকারীদেরকে ধ্বংস করার জন্য, নির্মূল করার জন্য তার একটি দিক উল্লেখ করেছেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, বলছেন যে আইয়াল হাকাদ দিমারা বিদওয়ালিহিম, কখনো কখনো তাদের সীমালঙ্ঘনের কারণে তাদের দেশগুলি ধ্বংস হয়ে যায়, জাতি ধ্বংস হয়ে যায়, দেশ ধ্বংস হয়ে যায়, সমাজ ধ্বংস হয়ে যায়। আজকে পশ্চিমা সভ্যতা এই দুনিয়ার চাকচিক্যময় তাতে থাকলেও সেখানে অশান্তির শেষ নেই, বালা মুসিবতের শেষ নেই, মানসিক শান্তি তো তাদের মোটেই নেই, পারিবারিক কাঠামো তো মোটেই নেই,
সামাজিক সুসম্পর্ক বলে কোনো কিছু নেই, শুধু পয়সার সম্পর্ক, দুনিয়ার স্বার্থের সম্পর্ক, বাপ মায়ের সাথে ছেলেমেয়েদের কোনো সম্পর্ক নেই, সুবহানাল্লাহ। বরং বাপের পরিচয় খুঁজে পাওয়া যাচ্ছে না। জি হ্যাঁ, এমনকি যদি এইরকমই অবস্থাটা থাকে যে বিবাহ শাদীর ক্ষেত্রে ছেলে মেয়ে নেওয়ার ক্ষেত্রে এত তাদের অনীহা, কোনো প্রয়োজন নেই, যেহেতু ব্যভিচারে জেনায় এই জাতি ডুবে আছে, পশ্চিমা জাতি, সুতরাং তারা বিবাহ করাটাকে তুচ্ছ মনে করছে এবং নিষ্প্রয়োজন মনে করছে, যার ফলে আর যারও সন্তানের ছড়াছড়ি, এতে হবে কি এই জেনারেশন তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে, দেশ জনশূন্য হয়ে যাবে, আর যার ফলে বড় বড় শিক্ষিত লোকেরা আর বড় বড় যারা জ্ঞানীগুণী মানুষ, যাদের দ্বারা দেশের গঠনমূলক কাজ হইতে পারে, তাদেরকে তারা বড় বড় টোপ দিয়ে, প্রলোভন দিয়ে তাদের দেশে নাগরিকত্ব দিচ্ছে। জি হ্যাঁ, এই দেশের সভ্যতা ধ্বংস হতে যাচ্ছে, এই জাতি ধ্বংস হতে যাচ্ছে যদি এইরকমটাই থেকে যায়। এই ক্ষেত্রে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন, অমিনাল মারুফিল মশহুর আল মুজাররাব ইন্দা আসাকিরিল মুসলিমিন বিশাম, শাম দেশে মুসলিম সেনাবাহিনীরা যখন জিহাদ করছিলেন কাফেরদের বিরুদ্ধে, রোমানদের বিরুদ্ধে, তো যেটা প্রসিদ্ধ রয়েছে এবং সর্বজন বিদিত রয়েছে তা হচ্ছে, এজা হাসারু বাজা হসুন আহলিল কিতাব, আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের যখন কেল্লাগুলি অবরোধ করতেন মুসলিম সেনাবাহিনী মুজাহিদিনরা, আন্নাহ ইয়াতাআসসার আলী ফাতহুল হিসন, আর সেসব কেল্লাতে তারা সুরক্ষিত হয়ে যেত, আর সেই কেল্লাগুলি বিজয় করা কঠিন হয়ে পড়ত, ওয়াতুলুল হেসার এলা ইয়াসুব্বাল আদু ও রাসুলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং দীর্ঘদিন এই অবরোধ চলতে থাকত, কিন্তু তারা সুরক্ষিত থাকতো তাদের দুর্গে, আর কোনো রকম বিজয়ী সম্ভাবনা দেখা যেত না। শেষমেশ তারা, এই কাফেররা, সে অবরোধ অবস্থায় এই কেল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি শুরু করত। ফাহিনাইজিন মুসলিমুন ফাতহলিস, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু গালমন্দ করা শুরু করত, তখন মুসলিমরা আনন্দিত হতেন এবং সুসংবাদ যেন তারা পেতেন, তারা পূর্বাভাস পেতেন যে এখন বিজয়ের সময় সন্নিকটে, অন্তকামিল্লাহ মিনাল আদু, এবং দুশ্মন থেকে আল্লাহ এখন প্রতিশোধ নেবেন। দেখেন একটি কথা এখানে বলে দিই, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথার মাঝখানে, যে আল্লাহ রাব্বুল আলামিন কে যদি কেউ গাল দেয়, আল্লাহ রাব্বুল আলামিনকে কষ্ট দেয়, বহু মানুষ কষ্ট দিচ্ছে, মুসলিম সমাজে এরকম বহু মুনাফিক চরিত্রের লোক আছে কষ্ট দিচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিচ্ছে অনেকে, কাফের মুশরিক এবং ইসলামের শত্রু, ঘরের শত্রু হোক আর বাইরের শত্রু হোক, আল্লাহ রাব্বুল আলামিনকে কষ্ট দিলে অত দ্রুত দুনিয়ার আজাব অনেক সময় আসে না। রহস্যটা কি, ওলামায়ে কেরাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ যদি কষ্ট দেয়, তো আল্লাহ তার হক নিজে ক্ষমা করে দেন অথবা ছাড় দেন, ছেড়ে দেন না, আখেরাতে শাস্তি দেবো, ছেড়ে দিলাম, আমার হক আমি নেব না, প্রতিশোধ নেব না। পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গালমন্দ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবমাননা যখন করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আর ছাড়েন না, কারণ সেটি প্রিয় বান্দার হক, সবচেয়ে প্রিয় বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হক। সুতরাং সেই ক্ষেত্রে আল্লাহ আর বরদাস্ত করেন না, এই জন্য যুগে যুগে তার প্রতিশোধ আল্লাহ নিয়েই ছাড়েন। তো যখন দেখা যায় যে দুশ্মনরা এই রকম কেল্লায় তারা সুরক্ষিত হয়ে আর কেল্লা ঘেরাও করে থাকতেন মুসলিম মুজাহিদিনরা, তারা গালমন্দ শুরু করতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ফাহিন আইজিন ইস্তাবশিরুল মুসলিমুনা বিফাতিল হিসন, তখন মুসলিমরা খুশি হইতো এই দিক থেকে যে এখন এই দুর্গ বিজয় করা সম্ভব হয়েছে, খুব দ্রুত দুর্গ বিজয় হবে, অন্তকামিল্লাহ মিনাল আদু, এবং শত্রু থেকে আল্লাহ প্রতিশোধ অবশ্যই নেবেন তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরেই, ফাইন্নাহু ইয়াকুনু যালিকা করিবান, সেই সময়টি কাছে এসেছে, কামা কাদ জাররাবাহুল মুসলিমুন গায়রা মাররাতিন তাহকিকান লিকাউলিহি তাআলা ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, যেমন মুসলিমরা বহুবার এটা পরীক্ষা করে দেখেছেন বাস্তবে, তাহকিকান লিকাউলিহি তাআলা,
এই আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণীর বাস্তবায়ন হয়েছে এই ক্ষেত্রে। ইন্না শানিয়াকা হুয়া লাবতার, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয়ই তোমার বিদ্বেষী যারা তারাই হচ্ছে নির্মূল, তারাই হচ্ছে চিহ্নহীন, তাদেরকে নিশ্চিহ্ন আল্লাহ করে দেবেন, তাদেরকে আল্লাহ নির্মূল করে দেবেন, তাদের শেকড় আল্লাহ কেটে দেবেন। জি, ইন্না শানিয়াকা হুয়া লাবতার। এইরকমই আরেকটি নজির বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজা বাদশাহদেরকে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি লিখেছিলেন, বিভিন্ন দেশে চিঠি লিখেছিলেন, তার মধ্যে ইরান পারস্যের রাজা কিসরাকে। কিন্তু কিসরা এই চিঠির সাথে চরম খারাপ আচরণ করেছিল, চিঠিকে ছিঁড়ে ফেলে দিয়েছিল, দূতকে অপমান অপদস্থ করেছিল, লাঞ্ছিত করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খবর পেলেন যে পারস্য দেশের রাজা আমার এই চিঠিকে ছিঁড়ে ফেলেছে এবং আমার দূতকে অপমান করেছে, তখন বদ্দ দিয়েছিলেন, আল্লাহ যেমন চিঠিকে ছিঁড়ে ফেলেছে ইসলামের দাওয়াতের, তুমিও তাকে ছিন্ন ভিন্ন করে দাও। জি জি, মাজ্জাক আল্লাহ মুলকা, আল্লাহ তাদের দেশকে ছিন্ন ভিন্ন করে দিন, আল্লাহ তাদের দেশকে ছিন্ন ভিন্ন করে দিন। আল্লাহ মাজ্জাক হুম কুল্লা মুমাজ্জাক, আল্লাহ ছিন্ন ভিন্ন করে দাও। তখন এই দুয়া রব্বুল আলমিনের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল হয়েছে এবং প্রতিশোধ নিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন, যে আল্লাহও তাদের দেশকে দ্রুত ছিন্ন ভিন্ন করে দিয়েছেন। জি, এই পারস্যের রাজা ছেলের হাতে খুন হইল, আর তারপরে ছেলে বিষ খেয়ে ধ্বংস হইল, আর তারপরে এক নারী নেতৃত্ব আসলো, যেই নারী নেতৃত্বের কথা রয়েছে সহিহ বুখারী ও হাদিস রাইয়ুফলিহা কওমুন ওয়াল্লাহ আমরা ইমরা, আর তারপরে সেই নারীও আর টিকে থাকতে পারলো না, ইসলামের হাতে পারস্য দেশের সমস্ত ধন সম্পদ গনিমত হয়ে চলে আসলো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পক্ষান্তরে হেরাক্ল রোমের রাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠির সম্মান করেছিল, শ্রদ্ধা পোষণ করেছিল, যদি ইসলাম কবুল করেনি দুনিয়ার স্বার্থে। এইরকম মুকাওকিস মেশরের রাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চিঠির সম্মান প্রদর্শন করেছিল, দূতের সম্মান করেছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপঢৌকন পাঠিয়েছিল। তো তাদের রাজত্ব বহাল থেকেছিল বেশ কিছুদিন বা দীর্ঘদিন। শেষখানে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেফাজত করবেন, করেছেন আর করছেন, এতে আমাদের ইয়াকিন রয়েছে, দৃঢ় বিশ্বাস রয়েছে। তার সাথে সাথে মুসলিমদের জন্য ফরজ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য করবে, এটি আল্লাহর নির্দেশ এবং এটি ইমানের দাবি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী আল্লাহর পরে মানবজাতির জন্য, আর বিশেষ করে বিল মুমিনিনা রাউফুর রাহিম, সুতরাং তার হক হচ্ছে যে যথাসাধ্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে প্রতিবাদ করব, যথাসাধ্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আমরা ডিফেন্স করব, যথাসাধ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাঁড়াবো, তার সাহায্য করব, তার নিয়ে আসা দিনের সাহায্য করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন সূরাতুল ফাতির আয়াত নম্বর 9, লাতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও আসিলা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহিদ ও মুবাশশিরা ওয়া নাযীরা, শাহিদ করে, মুবাশশির করে, নাযীর সুসংবাদদাতা আর সতর্ককারী করে, সাক্ষী করে আল্লাহ রাব্বুল নবীকে পাঠিয়েছেন যাতে করে তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, নবীর হক আদায় করতে হবে ইমান বিল্লাহর মাধ্যমে, ও রাসূলিহি রাসূল শাসনের প্রতি ইমানের মাধ্যমে, ও তুআজ্জিরুহু এবং তার তাকে তোমরা শক্তিশালী করবে, তার পাশে দাঁড়াবে, ও তুআক্কিরুহু তার সম্মান শ্রদ্ধা পোষণ করবে, ও তুসাব্বিহুহু বুকরাতো আসিলা এবং সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলমিনের গুণগান করবে, তসবিহ পাঠ করবে। মহান আল্লাহ সূরা তবার আয়াত নম্বর 40 ইরশাদ করেছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। সওর পাহাড়ের গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন হিজরতের সফরে ছিলেন, সেই সময় সম্পর্কে যে আয়াত নাযিল হয় আল্লাহ বলছে ইল্লা তানসুরুহু, তোমরা যদি হে মক্কার লোকেরা, হে মুসলিমরা যুগে যুগে, তোমরা যদি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য না করো, ফাকাদ নাসারাহুল্লাহ, আল্লাহ সাহায্য করেছেন এবং করবেন,
সব সময়। জি ফাকাদ নাসারাহুল্লাহ। সুতরাং যথাসাধ্য মুসলিম যতটা পারবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক আদায় করবে, এই ক্ষেত্রে একে অপরের দিকে তাকাবে না এবং কর্মহীন হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য আমরা কেমন করে করব? আল্লাহ সাহায্যের কথা বলেছেন, আর যদি তোমরা সাহায্য না করো তাহলে আল্লাহ তো সাহায্য করবেনই, কেমন করে সাহায্য করব? উলামায়ে কেরামগণ বলেছেন, ওয়া আযামু নুসরাতিন লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে বড় সাহায্য করা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আমি সাতটি সাহায্যের দিক বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সাহায্য করবেন। প্রথম যে দিকটি উলামার উল্লেখ করা হচ্ছে আল আখযু বিমা জাআ বিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বিধান নিয়ে এসেছেন, ওহির বিধান কোরআন এবং সহি সুন্নাহ, সেটাকে আঁকড়ে ধরবেন আপনি। ওয়াতাআতুহু ফিমা আমারা বিহি, আর দুই নম্বর হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদেশগুলি দিয়েছেন সেগুলি মেনে নেবেন আপনি। ওয়াতারুকু মা নাহা আনহু, তিন নম্বর হচ্ছে যা কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন সেসব থেকে বিরত থাকবেন, বারণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুতরাং তা থেকে বিরত থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বিদাত নিষেধ করেননি, কঠোরভাবে নিষেধ করেননি? তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা দেখাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শও আসবেন না, সাহাবায়ে কেরামদের আদর্শ আসবেন না, চার ইমামের আদর্শ আসবেন না, তাবেইন তাবা তাবেইন আদর্শ আসবেন না, আপনি রাফিজি শিয়াদের আদর্শে আসবেন, আপনি যারা মিশরে প্রথম মিলাদুন্নবী জন্মবার্ষিকী পালন করা শুরু করেছে আর আগামীকালকে বারো রবিউল আউয়াল, তারপরের দিনে ভারত বাংলাদেশে পাকিস্তানে বারো রবিউল আউয়াল, নবী সাল্লামের মৃত্যু দিবস নিশ্চিত, সেই মৃত্যু দিবস আর জন্মদিন সম্পর্কে সন্দেহপূর্ণ বিষয়টি যে বারো রবিউল আউয়াল না নয় রবিউল আউয়াল না আট রবিউল আউয়াল না রবিউল আউয়াল মাস ছাড়া অন্য কোনো মাসে, যেখানে ছয়টি সাতটি উক্তি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের দিনে এক, দুই নম্বর কথা হচ্ছে যে রাফেজি শিয়ারা ইসলামের দুশ্মনরা, যারা ইসলামকে ধ্বংস করার জন্য জিন্দিক যারা পয়দা হয়েছিল ওবাইদি, তারা শুরু করলো, আর সেটা শুরু করলো পঞ্চম শতাব্দীতে, চারশো বছর পর্যন্ত তার জন্মবার্ষিকী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদুন নবীর কোনো অস্তিত্বই ছিল না মুসলিম উম্মায়, যে যুগগুলি ছিল স্বর্ণযুগ সব পার হয়ে চলে গেছে। তারপরে সপ্তম শতাব্দীতে ছয়শো বছর পরে এরা কি বিদাতি সুফিরা শুরু করলো, তাহলে পাঁচশো সাড়ে পাঁচশো বছর পর্যন্ত আপনার মিলাদুন্নবী কোনো সুন্নি বিদাতির মধ্যেও ছিল না, সেই বিদাত নিয়ে মেতে আছেন আর বলছেন যে আমরা রসুল ভক্ত, আমরা রসুল প্রেমী, আমরা আশেকে রসুল। চিন্তা করুন আপনি, রসুলুল্লাহ সাহায্য করছেন না রসুলুল্লাহ নিয়ে আসা দিনকে ধ্বংস করছেন। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং ঠান্ডা মেজাজে আল্লাহর দিনকে বুঝে আমল করার তৌফিক দান করেন। যদি শির্ক ছাড়তে বলা হয়, শির্ক ছাড়, মাজার পূজা ছাড়বেন না আপনি, পীর পূজা ছাড়বেন না আপনি, মিলাদ ছাড়বেন না আপনি, আপনার চল্লিশা ছাড়বেন না আপনি, আর দলে দলে কোরআনকে শুধু মৃতের জন্য করে দিয়েছেন, আজ মৃতকে শুধু জান্নাতে পৌঁছানোর জন্য এই কোরআন খানি আর ইসালে সোয়ার বকশানো, এইসব ছাড়বেন না আপনি। চার নম্বর যে বিষয়টি রয়েছে রসুলের সাহায্যের, সেটা হচ্ছে ওয়ালতে জামু সুন্নাতি ওয়াদিহি, রসুলুল্লাহ সুন্নতকে আঁকড়ে ধরবেন, সুন্নতের পাবন হবেন, রসুলুল্লাহ আদর্শের জীবনের প্রতিটি ক্ষেত্রে পাবন, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, আকিদার ক্ষেত্রে, এবাদত বন্দীর ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রে, মুসলিম অমুসলিম, প্রতিবেশী আত্মীয় অনাত্মীয় সবার সাথে কীভাবে রসুলুল্লাহ সাল্লামের আচরণ ছিল সর্বস্তরে এবং সর্বক্ষেত্রে, এগুলি হচ্ছে রসুলুল্লাহ সুন্না জীবনে আদর্শ, রসুলুল্লাহ সাল্লামের হাদি, এই আদর্শকে আঁকড়ে ধরবেন এবং তার পাবন্দি করবেন। পাঁচ নম্বরে যেটি, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেড়ে যাওয়া আদর্শের প্রচার প্রসার করবেন, দিনের দাওয়াত করবেন, নির্ভেজাল দাওয়াত, কোরআন সুন্নাহ ভিত্তিক দাওয়াত দেবেন, শিরক বিদাত মুক্ত দাওয়াত দেবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের জীবনীর প্রচার প্রসার করবেন। যেই কাফের জাতি, মুনাফিক জাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবমাননা করছে, তাদের ঘরে ঘরে নবীর জীবনী পৌঁছিয়ে দেন যে তিনি তোমাদের জন্য রহমত হয়ে এসেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উত্তম চরিত্র এগুলি তাদের সামনে তুলে ধরেন সোশ্যাল মিডিয়াতে এবং পুস্তিকার আকারে বিভিন্নভাবে যেইভাবে যার দ্বারা সম্ভব হতে পারে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে প্রতিরোধ করা,
যদি কোথাও দেখা যায় যে কেউ আক্রমণ করছে তাহলে প্রতিরোধ গড়ে তোলা, যাতে করে তারা ঠান্ডা হতে বাধ্য হয়। ছয় নম্বরে যেটি সেটা হচ্ছে বায়ানুল হাক্কে আল্লাযি যা বিহি, সেই সত্যকে স্পষ্ট ভাষায় বলবেন, স্পষ্ট ভাষী হবেন, আপনি দুনিয়ার স্বার্থ রাখবেন না, এবং হককে বয়ান করে দেবেন যে হক নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আগমন করেছিলেন। সাত নম্বরে যেটি ওয়াদাওয়াতুল দীনহি, আল্লাহ রাব্বুল আলামিনের দিন যে রাসূলুল্লাহ সাল্লাম ছেড়ে গেছেন, তারাক্তুকুম আলাল মাহাজ্জাতিল বায়দা, সুস্পষ্ট পথের ওপর সেই দিনের নির্ভেজাল দাওয়াত দিতে থাকবেন। এগুলি হচ্ছে সবচেয়ে বড় সাহায্য করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের। বলছেন আল্লামা কেন ফাইন্না হাজা আদম মা ইউকাদ্দিমুহুল মুসলিম ওয়াল মুসলিমা নুসরাতান লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রাসূলুল্লাহ সাহায্যের ক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয়গুলি সেগুলি হচ্ছে এগুলি, এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহায্য করলেন। কাফেররা যারা রাসূলুল্লাহ অবমানন করেছে তাদের ঘর থেকে যদি ইসলামের দিকে টেনে নিতে পারেন, প্রতিদিন টেনে নিতে পারেন, আর অসৎদেরকে সৎ বানাইতে পারেন, ইসলামকে শক্তিশালী করতে পারেন, ইসলাম শক্তিশালী হলেই কুফরি শক্তি দুর্বল হবে, এগুলি যদি করতে পারেন, তো সত্যিকার এগুলি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য করা। আর তারপর ওলামারা বলছেন লাইসা বিল আতিফাতি ওয়াস সাতম রদ্দিল বাতিল বাতিল, আবেগী হয়ে নয় বিবেকী হইতে হবে। আবেগ হয়ে যা ইচ্ছা তাই করে ফেললাম, যা ইচ্ছা তাই বলে ফেললাম, হ্যাঁ, আর যে কোনো কিছু করে ফেললাম, হ্যাঁ, পরিণাম দেখা যাবে, কী হবে না হবে সেটা পরে দেখা যাবে, না না, এর নাম হচ্ছে আবেগ। আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কাজ নিতে হবে, দলিল দিয়ে কাজ নিতে হবে, গালমন্দ করার মাধ্যমে নয় যে তারা গাল দিয়েছে আমরাও গাল দেব, না না না। আর বাতিল কি বাতিল দিয়ে দূর করা নয়, বরং ইদফা বিল্লাতি হি আহসান, বাতিলকে মন্দকে ভালো দিয়ে দূর করবো, ভালো হচ্ছে ভাই, ভালো হচ্ছে কোরআন সুন্না, ভালো হচ্ছে হক, হক তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে পারবো। কিন্তু বাতিল দিয়ে বাতিলকে দূর করা, মন্দ দিয়ে মন্দকে দূর করা, গালমন্দের বদল গালমন্দ করা, আর আবেগ দিয়ে কাজ নেওয়া, এটা ফাইন না হাজমিন আউ আফিল ওয়াসাইর, এটা সবচাইতে দুর্বল মাধ্যম, যাদের কাছে কোনো মাধ্যম নেই তাদের মাধ্যম। ও আকাল্লোহা আসারান, এর প্রতিফল সবচাইতে কম, এর রেজাল্ট ফলাফল সবচাইতে কম, বা রূপ বাবা আদাদ বি আসমে মওয়াকা, বরং যেটা আগে ছিল তার চাইতে খারাপ, বরং দেখলেন যে তাদের একটা তারা একটা সুযোগ পেয়ে গেল যে এখন মসজিদগুলি বন্ধ করতে হবে, এখন ইসলামের কার্যক্রম বন্ধ করতে হবে, ইসলামী সেন্টারগুলি বন্ধ করতে হবে, বিভিন্ন জায়গায় মুসলিমদেরকে কোণঠাসা করতে হবে, আর তারপর ইসলামী রূপচেহারার ওপর, দাড়ির ওপর আর বোরকার ওপর তখন তাদের আক্রমণ আরও বেড়ে যাবে। তো এমনটা যাতে না হয়, বাতিল দিয়ে বাতিলকে যখন আপনি দুর্বল করতে যাবেন তখন কখনো তার রেজাল্ট ভালো হবে না। সূরা আনআম আয়াত নম্বর 108 দিয়ে শেষ করছি আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন এই জন্য, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহকে বাদে অন্যকে ডাকে, দেবদেবীর পূজা করে, দুর্গা দুর্গার পূজা করে, শির কুফরি করে, তাদেরকে গালমন্দ করিও না, তাদেরকেও গালমন্দ করিও না, তাদের দেবদেবীকেও গালমন্দ করিও না। তাদের দেবদেবীর যদি কুৎসা গান কোনো লাভ নেই, এক শ্রেণীর লোকেরা তাদের দেবদেবীর কুৎসা গেয়ে থাকে, দস্তুটিগুলি তুলে ধরে, এতে কোনো লাভ নেই, ইসলামের তেমন লাভ নেই। ফায়াসুবুল্লাহ আদওয়ান বেগাইর ইলম, এর প্রতিক্রিয়া স্বরূপ তারা করবে কি, অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে আল্লাহকে গাল দেবে। আপনি তাদের দেবদেবীর দোষগুলি, সত্যি দোষগুলি তুলে ধরছেন, তারা তাদের দেবদেবীকে আল্লাহর চাইতে বেশি ভালোবাসে, আল্লাহকে ঘৃণা করে, আর দেবদেবীকে যেমন মুমিন আল্লাহকে ভালোবাসে, কাফের মুশরিক দেবদেবীকে তাদের প্রতিমা পুতুলকে ভালোবাসে, সুতরাং তারা প্রতিক্রিয়া স্বরূপ কী করবে, আপনার যিনি রব, যিনি আল হক, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন, তাকে গাল দেবে। কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালহুম, এইভাবে প্রত্যেক জাতির যে কাজ কর্মকাণ্ড রয়েছে সেগুলিকে আল্লাহ সুশোভিত করেছেন। কাফেরকে কুফুরি ভালো লাগে, পত্তলিকে পুতুল পূজা ভালো লাগে, মাজারিকে মাজার পূজা ভালো লাগে, বিদাতিকে বিদাত করতে ভালো লাগে, আর কোরআন সুন্নার অনুসারীকে কোরআন সুন্নার পাবন্দি করতে ভালো লাগে, দলিল খুঁজতে ভালো লাগে, দলিলের অনুসরণ ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হকের পথে অটল রাখেন, এবং হক কথা যেন আল্লাহ আমাদেরকে জানার শিখার তৌফিক দান করেন, এবং সে অনুযায়ী জীবনযাপনের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গোনাহ খাতা এবং দুর্বলতা যেন মাফ করে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুসলিমাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী করেন। একটি কথা না বললেও হয় না, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা,
সৌদি আরব হাইয়াতু কেবারিল আলমার বড় একজন আলেম এবং সৌদি আরব প্রখ্যাত দায়ী, যার দার্সে হাজার হাজার যুবকরা এবং ছেলেমেয়েরা হাজির হয়ে থাকে। মসজিদ নবী তার দার্স হয়, মসজিদে হারামে দার্স হয়, শেখ সালেহ আল ওসাইমি হাফিজাহুল্লাহ তাআলা, তিনি বলছেন গুরুত্বপূর্ণ কথা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য সম্পর্কে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পাশে দাঁড়ানো সম্পর্কে। রাসূলুল্লাহ যারা অবমাননা করে তাদের জবাব দেওয়ার ক্ষেত্রে বলছেন মানাজিল নুসরাতিল মুসলিমিনা নবিয়্যাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারআন দারাজাত, মুসলিমরা যে নবী সাল্লামের সাহায্য করবে এবং নবী সালামের পাশে দাঁড়াবে শরীয়তের দৃষ্টিতে এর কয়েকটি স্তর রয়েছে, দারাজাত কয়েকটি স্তর রয়েছে। ফামিনহা মাহওয়ালি হুকামহিম, কিছু স্তর রয়েছে যেগুলি শাসক গোষ্ঠীর জন্য, দেশের সরকারের জন্য, এই কাজগুলি সরকারের, সরকার করবে। এই সরকারের কাজ যদি জনগণ করা শুরু করে তাহলে ভুল করবে। সরকারের কাজ যদি যারা শাসন ক্ষমতায় রয়েছে তাদের কাজটা যদি আলেমরা করা শুরু করে, দুটো কথা বলতে বললেই সেই কাজটা করা শুরু করে, সেই ঘোষণা দিয়ে দিল। যেমন এক মূর্খ সোশ্যাল মিডিয়ায় বলছে যে এই সময় মেম্বারে দাঁড়িয়ে জিহাদের ঘোষণার প্রয়োজন রয়েছে। আরে জিহাদের ঘোষণা মূর্খ তুমি করবে এই সোশ্যাল মিডিয়া ফেসবুকে, না কোনো আলেম করবে, না এটা সরকারের কাজ, এটা আপনাকে জানতে হবে। আবেগী হয়ে বেকুবি করবেন না। কিছু কাজ রয়েছে যেটা শাসকদের কাজ, সেই কাজগুলি আল্লাহ যেন শাসকদেরকে করার তৌফিক দান করেন। অমিনহা মাহওয়ালি আলামা, আর কিছু কাজ আছে আলেমদের কাজ, আলেমরা বিষয়টিকে উপলব্ধি করবে, বিষয়টিকে স্টাডি করবে এবং বিষয়টাকে কীভাবে ডিল করা যেতে পারে, এই ক্ষেত্রে অনিষ্টকে কী করে দূর করা যেতে পারে এবং এই অপরাধীরকে কী, অপরাধীদেরকে কী করে দুর্বল করা যেতে পারে, সেই বিষয়ে আলামা কেরামগণ চিন্তা করবেন, সত্যিকার যারা আলেম। অমিনহা মাহওয়ালি আম্মাতেহিম, আর কিছু কাজ রয়েছে জনগণের, জনগণের কাজ। আলেম যদি জনগণের কাজ করে ছেড়ে দেয় সেটা যথেষ্ট না, আর জনগণ যদি আলেমের কাজ করা শুরু করে, বড় বড় স্ট্যাটাস দেওয়া শুরু করে, বড় বড় মন্তব্য করা শুরু করে, সেটাও বড় অন্যায় কাজ হবে। সুতরাং বলছেন ফাআল আল আবদ আইয়ারেফা মা আলী, সুতরাং প্রত্যেক বান্দার জন্য আবশ্যক হচ্ছে যে তার করণীয় কোনটা সেটা করবে। ওয়াজাজিতে মনে বলবো ওকুফিমা ইউখালিফু শারা, শরীয়র বিরুদ্ধে কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, যেটা তার কাজ নয় সেটা করতে যাবে, অন্যের কাজ নিজে করতে যাবে না। লেতাকা নুসরাত মৌকেহা, যাতে করে যথাযথ রসুরুল্লাহ সাহায্য করা সম্ভব হয়। ওয়াফুজ ওবি আজরিন ওয়ালা ইয়ারজু বিসমিন, আর নেকি নিয়ে সফল হতে পারে, নেকি হাসিল করে সফলতা লাভ করতে পারে। ওয়ালা ইয়ারজু বিসমিন, আর গুনাহ নিয়ে না ফিরে আসে। আপনি নবীর সাহায্যের দোহাই দিয়ে আপনি গুনাহাতে লিপ্ত হলেন, এই রকম কাজ যেন আপনার দ্বারা না হয়। এই ওলামায়ে কেরামদের কথা যদি কার অন্তরে না নামে তাহলে আমার মতো লোকের কথা দিয়ে আর কারো সংশোধনের আশা করা যায় না। সেই জন্য এসব ওলামায়ে কেরাম বড় বড় যারা, তাদের কথাগুলি পেশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হক কথা বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ও জাযাকুমুল্লাহু খাইরান। এবং শেষখানে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিমদেরকে সাহায্য করেন, ইসলামের সাহায্য করেন। আল্লাহুম্মা আইজ্জ আল ইসলাম ওয়াল মুসলিমিন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেফাজতের জন্য রাব্বুল আলামিনের কাছে দোয়ার প্রয়োজন নেই। তারপর দোয়া করছে রাব্বুল আলামিন তোমার রাসূলের জন্য তুমি যথেষ্ট, এবং যারা তোমার রাসূলের দুশমন এবং তোমার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র করেছে এবং রাসূলুল্লাহ অবমাননা করে থাকে তোমার রাসূলের, আল্লাহ তুমি তাদের ধ্বংস করে দাও, তাদের নির্মূল করে দাও, তাদের সর্বনাশ করে দাও, তাদের যারা পৃষ্ঠপোষক তাদেরকে ধ্বংস করে দাও এবং দুনিয়াতে তাদেরকে দেখিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তুমি এসব জালিমদের সভ্যতাকে ধ্বংস করে দাও এবং জালিমদের অনিষ্ট থেকে ইসলাম এবং মুসলিমদের হেফাজত করো, তোমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানিজ্জতের হেফাজত করো। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।